আজকে আমরা দেখবো পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের কেওয়াইসি ফর্ম কী করে ফিল আপ করতে হয় তো দেখুন এটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের একটা কেওয়াইসি ফর্ম সবার প্রথমে ব্রাঞ্চ নেম আপনাদের যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে সেই ব্রাঞ্চের নামটা এখানে লিখবেন এরপরে ডেট যেদিনকে আপনারা ফর্মটা ফিল আপ করে জমা করবেন সেই ডেটটা দিয়ে দেবেন তারপরে ফার্স্ট নেম অ্যাকাউন্ট হোল্ডার এখানে প্রথমে আপনাদের নাম লিখবেন তারপরে মিডিল নেম যদি কিছু থাকে দেবেন না হলে ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন এরপরে লাস্ট নেম এখানে টাইটেলটা লিখে দেবেন তারপরে কাস্টমার আইডি এই কাস্টমার আইডি নম্বরটা আপনাদের পাসবুকে পেয়ে যাবেন সেখান থেকে দেখে এখানে লিখবেন তারপরে অ্যাকাউন্ট নাম্বার এই লাইনে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবেন এরপর এখানে একটা ফটো লাগানোর জায়গা আছে তো অ্যাকাউন্ট হোল্ডার তার একটা রিসেন্ট ফটো এখানে পেস্ট করে দেবেন এরপরে দুটো সাইন করার জায়গা আছে তো অ্যাকাউন্ট হোল্ডার পরপর দুবার সাইন করবেন আর যারা সাইন করতে পারবেন না তারা এখানে টিপচাপ বা থাম ইম্প্রেশন দেবেন এরপরে পার্সোনাল ইনফরমেশান জেন্ডার মেল ফিমেল ট্রান্সজেন্ডার যেটা হবেন সেটা এখানে লিখবেন তারপরে ডেট অফ বার্থ প্রথমে দিন তারপরে মাস তারপরে বছর হিসাবে অ্যাকাউন্ট হোল্ডার তার জন্মের তারিখটা লিখে দেবেন তারপরে ফাদার্স নেম বাবার নাম এবং টাইটেলটা লিখে দেবেন তারপরে মাদার্স নেম মায়ের নাম এবং টাইটেলটা লিখে দেবেন এরপরে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস এখানে ইন্ডিভিজুয়াল তারপরে প্যান নাম্বার এখানে অ্যাকাউন্ট হোল্ডার তার প্যান নাম্বারটা লিখবেন আর যাদের প্যান কার্ড নেই তারা ফর্ম সিক্সটি ফিল আপ করবেন এরপরে প্রফেশন মানে আপনাদের পেশা কি আমি এখানে আপনাদের দেখানোর জন্য বিজনেস লিখেছি আপনাদের সার সার্ভিস হতে পারে আপনারা হাউস ওয়াইফ হতে পারেন স্টুডেন্ট হতে পারেন এক্স সার্ভিসম্যান হতে পারেন যেটা হবেন সেটা এখানে লিখবেন এরপরে অ্যানুয়াল ইনকাম আপনাদের বাৎসরিক আয় কত এখানে আমি এক লাখ চল্লিশ হাজার টাকা লিখেছি আপনাদের দেখানোর জন্য আপনাদের বাৎসরিক আয় যেটা সেটা আপনারা এখানে লিখবেন তারপরে স্পাউস নেম ইফ ম্যারিড যদি কোনো বিবাহিত পুরুষ ফর্ম ফিল করেন এখানে তার ওয়াইফের নাম লিখতে পারেন আর যদি বিবাহিত মহিলা ফর্ম ফিল করেন এখানে তার হাজবেন্ডের নাম লিখতে পারেন এরপরে বলেছে আইডেন্টি বা অ্যাড্রেস ডিটেলস ওভিডি টাইপ ওভিডি মানে হচ্ছে অফিসিয়াল ভ্যালিড ডকুমেন্ট আপনারা কেওয়াইসির জন্য কি ডকুমেন্ট দিচ্ছেন আমি আধার দিচ্ছি তাই আধার লিখেছি তারপরে বলেছে ওভিডি নাম্বার এখানে আধার নাম্বার লিখে দিয়েছি আপনারা যে ডকুমেন্ট দেবেন তার নামটা এখানে লিখবেন এবং তার নাম্বারটা এখানে লিখে দেবেন তারপরে বলেছে ইস্যু ডেট এবং এক্সপায়ারি ডেট যদি আপনারা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স দেন সেক্ষেত্রে ইস্যু ডেট এবং এক্সপায়ারি ডেটটা এখানে মেনশান করে দেবেন তারপরে বলেছে মেনশান অ্যাড্রেস অ্যাজ পার ওবিডি ইফ ওবিডি সাবমিটেড আপনারা যে ডকুমেন্ট দিচ্ছেন তার মধ্যে যে অ্যাড্রেসটা আছে সেটা আপনাদের এখানে লিখতে হবে তো আপনারা পুরো অ্যাড্রেসটা লিখলেন ডিস্ট্রিক্ট স্টেট এবং পিনটা উল্লেখ করে দিলেন এরপরে বলেছে কমিউনিকেশান অ্যাড্রেস ইফ ডিফারেন্ট ফ্রম ওভিডি যদি আপনাদের একটা অ্যাড্রেস হয় সেক্ষেত্রে আপনারা এই অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন আর যদি দুটো অ্যাড্রেস হয় অনেক সময় অনেক মানুষের হয় ডকুমেন্ট অ্যাড্রেস আলাদা এবং বর্তমানে অন্য জায়গায় থাকেন সেক্ষেত্রে বর্তমান অ্যাড্রেসটা আপনারা এখানে লিখে দেবেন এরপরে একটা ডিক্লারেশান আছে এখানে বলা আছে যে আধারের মাধ্যমে আপনাদের যদি কে ওয়াইসি ভেরিফিকেশান হয় তাতে আপনাদের কোনো অসুবিধা নেই এটা অপশানাল এখানে আপনারা ইএসও করতে পারেন আবার ব্ল্যাঙ্কও ছেড়ে দিতে পারেন তারপরে বলেছে সিগনেচার অব দ্য কাস্টমার এখানে অ্যাকাউন্ট হোল্ডার একটা সাইন করে দেবেন এরপরে কন্ট্যাক্ট নাম্বার এখানে অবশ্যই একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে দেবেন এরপরে বলেছে ইমেল আইডি যদি থাকে এখানে একটা ভ্যালিড ইমেল আইডি লিখে দেবেন এরপরে যে পোর্শনটা আছে এগুলো আমরা কিছু করবো না এখানে লেখা আছে ফর অফিস ইউজ অনলি তো ফর্মটা ফিল আপ হয়ে গেল আপনারা এইটুকু ফিল আপ করবেন এইভাবে ফিল আপ করবেন আর এর সাথে যে যে ডকুমেন্টগুলো দেবেন সেই ডকুমেন্টগুলো জেরস করে এই ফর্মের সাথে অ্যাটাচ করে জমা করে দিলে আশা করি আপনাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে কেওয়াইসি ফর্ম জমা হয়ে যাবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ